আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, আর আমার আজকের রেসিপি হলো বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল। তো কীভাবে বেগুন দিয়ে পাবদা মাছের ঝোলটা আমি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে চুলা একটা কড়াইয়ে বসাই দিলাম, আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তো তেলটা একটু বেশি করে দিব, এখানে মাছ আর বেগুন ভাজা হবে তার জন্য। তো তেল গরম হওয়ার জন্য অপেক্ষায় আছি, আর এদিকে মাছ মাখাই নিছি। লবণ হলুদ আর সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে মাছটা মাখাই নিছি। তো মাছ দিয়ে দিলাম, একে একে চারটা মাছ গরম তেলের ভিতরে দিয়ে দিলাম। তো এখন মাছগুলো একটু উল্টে দিব, মাছ উল্টে পাল্টে ভেজে নিব। তো মাছ ভাজা হয়ে গেছে, এখন উঠাই নিব ওগুলো। তো দেখুন মাছ উঠাই নিয়েছি, আর আমি এই তেলের ভিতরেই বেগুন আর চার টুকরা মিষ্টি কুমড়া আমি লবণ হলুদ দিয়ে মাখাই নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। আর এই বেগুনের সাথে কিন্তু মিষ্টি কুমড়াটা দিলে খেতে অনেক অনেক মজা হয়। আপনারা অনেকেই আছে আলু দেন, আলুর থেকে ভালো হয় এই যদি মিষ্টি কুমড়া দিতে পারেন, তো স্বাদটা বেগুন বাড়ে। কারণ বেগুন তো কোনো মিষ্টি নেই, আর এটা মিষ্টি কুমড়াটা দিলে বেগুনের ভিতরে একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে অনেক মজা হয়। তো নেড়ে চেড়ে বেগুন আমি ভেজে নিতেছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ফিরে আসলাম 3 মিনিট পর, বেগুনগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, এখন উঠাই নিব। আর এইভাবে বেগুন ভাজা রান্না করে না, খেতে অনেক ভালো লাগে। আপনারা করে দেখবেন, যে কোনো মাছ দিয়ে রান্না করেন, রান্নাটা এভাবে করে দেখবেন, খেতে অনেক অনেক মজা হয়। তো আমি আবার তেল দিয়ে দিলাম, মাছ রান্না করব তার জন্য তেলটা দিলাম। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এখানে 3টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি, দেশি পেঁয়াজ। আর দিয়ে দিলাম লবণ, লবণ দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা দুইটা একসাথে, আদা বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম রসুন বাটা আমি হাফ চা চামচ মতো করে দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা একদমই অল্প করেই দিলাম, আপনাদের যদি মনে হয় একটু বেশি লাগবে তো একটু বেশি করে দিবেন, আমার মনে হয় অল্প দিলেই ভালো লাগে, তার জন্য অল্প করেই দিলাম। আর দিয়ে দিব একটু পানি। তো এখন এই পেঁয়াজ আর মশলাগুলো সিদ্ধ হোক, আর আমি দিকে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব একে একে। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া হাফ চা চামচ করে দিছি আমি, হলুদের গুঁড়া হাফ চা চামচ, মরিচের গুঁড়া 1 চামচের মতো হবে আমি দুইবারই দিছি, আর ধনিয়ার গুঁড়াও দিয়ে দিলাম হাফ চা চামচ, আর জিরার গুঁড়া হাফ চা চামচ। তো জিরার গুঁড়াটা আপনারা যদি মনে করেন ধনিয়া পাতা দিবেন তো জিরার গুঁড়াটা না দিলেও হবে, তো আমি আজকে ধনিয়া পাতা দিব না, এই জিরার গুঁড়া দিয়ে রান্নাটা করব, আমার ভালো লাগে তার জন্য। আর দুটোও দেওয়া যায়, জিরা তারপরে ধনিয়া পাতা দুইটাও দেওয়া যায়, যাদের ইচ্ছে ভাবে দিতে পারেন। তো মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিতেছি একদম শুকনো শুকনো করে। তো মশলা কষানো হয়ে গেছে, আর আগে থেকে ভাজা এই যে বেগুন আর হচ্ছে মিষ্টি কুমড়া এগুলো দিয়ে দিলাম। এখন আলতোভাবে নেড়ে চেড়ে তারপর কষিয়ে নিবে মশলার ভিতরে। বেগুনটা বাচ্চে একদম নরম হয়ে গেছে, তো তার জন্য আমি আস্তে আস্তে করে একটু নেড়ে চেড়ে আমি করে দিতেছি, কষিয়ে নিতেছি মশলার ভিতরে। তো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব জলের পানি, আর জলের পানিটা আমি গরম করে নিছি। তো একটু কুসুম গরম পানিটা দিলে কি, গরম পানিটা দিলে তাড়াতাড়ি যে ভাজা বেগুন মশলা ওরা সিদ্ধ ভালো হয় আর খেতেও ভালো লাগে। যে কোনো তরকারির ভিতরে গরম পানিটা দিলে রান্না করলে কিন্তু তরকারির স্বাদটা অন্যরকম একটা স্বাদ হয়। তো চুলাচটা একদম রোহিটে রাখছি, আমি চুলাচটা বাড়াই দিব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম 2 মিনিট পর,
তো দেখুন একটু নেড়ে চেড়ে তারপরে আমি মাছগুলো দিয়ে দিব প্রত্যেকে। তো আমি চারটা পাবদা মাছ ভেজে নিয়েছিলাম, মাছগুলো দিয়ে দিলাম। আর এখন আলতোভাবে আবার একটু নেড়ে চেড়ে দিব। আর পাবদা মাছ কিন্তু একদম নরম, তো তার জন্য আমি আগে বলকানানি তরকারিটা তারপরে দিয়ে দিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ফিরে আসলাম 5 মিনিট পর। চুলা আসটা আমি এই কমাই রেখে আমি রান্নাটা করছিলাম। তো দেখুন আবার অল্পভাবে একটু নেড়ে দিতেছি আর আপনাদেরকে দেখাচ্ছি রান্নাটা আমার হয়ে গেছে মোটামুটি। আর যেহেতু বেগুন ভাজা ছিল, মাছ ভাজা ছিল, মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, তার জন্য বেশি একটা সময় লাগে নাই, রান্না আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। তো আর 2 মিনিট আমি জাল করব। তো এটা আর আপনাদেরকে দেখাবো না, রান্নাটা শেষ হয়ে গেছে, আমি উঠে নেব 2 মিনিট পর। এদিকে আমি একটু টক বসাইছি, আমি টক রান্না করব। তো ভাবলাম যে টকটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে রুই মাছের লেজ। তো এই রুই মাছের লেজটা দিয়ে আজকে আমি টক রান্না করব ভাতের মার দিয়ে। তো দেখবেন কীভাবে করি। দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, তো লবণটা একটু বেশি দিলাম কারণ টক রান্না করব, যেহেতু এখানে টক দেওয়া পড়বে। এই যে জলপাই, এখানে 4টা জলপাই কেটে নিয়েছি, আর হচ্ছে টমেটো, তো একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, টক টমেটো, আর 4-5টা মতো কাঁচামরিচ দিয়ে দিলাম মাছের সাথে। জলপাই, টমেটো, কাঁচামরিচ আর লবণ মাছের সাথে এগুলো সিদ্ধ হবে। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তো 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, ওটা 1/2 চা চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিব অনেকগুলো পেঁয়াজ বাটা। এখানে পেঁয়াজ কলা দিবেন না, পেঁয়াজ বাটা দিবেন। তো এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিতেছি। এখানে 4 চামচ হবে পেঁয়াজ বাটাটা দিলাম। পেঁয়াজ বাটাটা বেশি দিলে কি এই টকটা খেতে অনেক ভালো লাগে আর একটু ঘন হয়, ভালো হয়। আর এখানে দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটা কিন্তু এখানে 4 চামচ 1/2 চামচ হবে, আমি একদম উপরে উপরে করে দিছি। আর এই টকের ভিতরে রসুন বাটা না দিলে একদম না, রসুন বাটা দিলে টকটা দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। তো পেঁয়াজ রসুন অবশ্যই দিতে হবে, এখানে আদা দেওয়া যাবে না। তো দিয়ে আমি জাল করে নিতেছি, মাছটা সিদ্ধ এখনও হয়নি, আরও কিছুক্ষণ জাল করলে মাছটা সিদ্ধ হবে। তো এখন দিয়ে দিব আমি ভাতের মার। তো দেখুন আমি 1 মগ ভাতের মার নিলাম, আর এখন নাড়া দেওয়া যাবে না, আমি পানি দিয়ে দিব তার ডবল। পানি দিয়ে দিলাম 2 মগ, 1 মগ ভাতের মার আর 2 মগ পানি দিয়ে দিলাম। এখন এইগুলো জাল করে আমি 15 মিনিট পর, চুলাসটা কমাই রেখে আমি জাল করছি, 15 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন টকটা কিন্তু একদম অল্প করে নিয়েছি, আমি ঝটপট একটু আপনাদেরকে দেখাই দিলাম। আর ধনিয়া পাতা দিয়ে দিলাম, এই টক রান্না আমার হয়ে গেছে। তো আমার রান্নাগুলো শেষ করলাম, এখন আমি বিদায় নিব। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যাবেন। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।